নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি কাজলি মাছের পত্রাঞ্জলি অসাধারণ রেসিপি তাহলে শুরু করা যাক সবার প্রথমে কাজলি মাছগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এই মাছের দুটো করে সুর থাকে সুর দুটো কেটে দিয়েছি কাজলি মাছ খেতে খুব সুন্দর হয় কাজলি মাছের পত্রাঞ্জলি করার জন্য সবার প্রথম একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে নিয়েছি কাঁচা লঙ্কা ও সামান্য জল কটা পাকা লঙ্কাও দিয়েছি আর হচ্ছে ধনেপাতা ধনেপাতা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ এটাই কিন্তু মশলা মাছের মধ্যে এবার দেব পরিমাণ অনুযায়ী নুন ধনে ও কাঁচা পেস্ট করে নিয়ে ওই মশলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি কাজলি মাছটা রান্না করা হয় তাহলে এর স্বাদ কোনোদিনই ভুলবেন না এবার মাছে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এখন মাছ পুরো মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে এই ধনে পাতার পেস্টটা বেশি করে দিতে হবে এটাই কিন্তু গ্রেভি মশলা একটু বেশি দিলে পরে মাছের টেস্টটাও খুব বেড়ে যায় এই মশলা মাখানো মাছের মধ্যে দিচ্ছি কালো জিরে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছ ভালো করে মাখিয়ে নিয়ে লাউ পাতা জলে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে মাছগুলো অল্প করে দিয়ে পাতা ভালো করে মুড়িয়ে দিতে হবে পেছনের ডানটির দিকটা আগে ভেতরে দিতে হবে না হলে ওই ডানটির দিক থেকে মাছের মশলা সব বেরিয়ে যাবে তার জন্য ভেতরে ডানটির দিকটা দিয়ে তারপরে দুই সাইডে পাতা মুড়িয়ে সামনের দিকে পাতা মুড়িয়ে একটি সুতো দিয়েও বেঁধে দিতে পারেন বা এমনিও রাখতে পারেন আমরা সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে মশলাগুলো বেরিয়ে না যায় ঠিক এইভাবেই মাছগুলো দিয়ে পাতা মুড়িয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম সিম করে দিয়ে তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই অল্প করে তেল দিলেই হবে তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে পাতা দিয়ে মোড়ানো মাছগুলো এক এক করে সাজিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই সিম থাকবে না হলে পাতা পুড়ে যাবে মাছ কাঁচা থেকে যাবে এবার একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো মাছ হবার জন্য দশ মিনিট পর ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে দিলাম ও একটি খন্তি দিয়ে মাছগুলোকে এবার খুব আস্তে আস্তে উল্টে দেব। যাতে মশলাগুলো পাতার ভেতর থেকে বেরিয়ে না যায় আর খুব আস্তে আস্তে খন্তি দিয়ে পাতাগুলোকে একটু চেপে চেপে দেব একটা পাতার ভেতর থেকেও কোনো রকম মশলা বেরিয়ে আসেনি নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবে যদি মাছটা রান্না করা হয় এর যে এত টেস্ট খাবার পরেই আপনারা বুঝতে পারবেন মাছের নিচের পিঠটা উল্টে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য ঠিক একইভাবে দশ মিনিট পর ঢাকনা তুলে দিলাম ও আবারও খন্তি দিয়ে উল্টে দিচ্ছি মাছ আমাদের তৈরি হয়ে গেল এখন গ্যাস অফ করে দেব ও একটি পাত্রে তুলে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি তৈরি হয়ে গেল কাজলি মাছের পত্রাঞ্জলি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা রাখি ভীষণ ভীষণ ভালো লাগবে মশলা মাখানো মাছের সাথে এই লাউ পাতাটাও খেতে ভীষণ সুন্দর লাগবে বন্ধুরা আপনাদের কাছে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ